মনুষ্য জাতকে বানাবেন বলেছিলেন। আমাদের সকলে জানা আছে, পূর্বেই বলেছি আমরা জ্ঞানী মানুষ, আমরা কম বেশি আমরা আলেম হয়ে গেছি। আলেম মানে টাইটেল পাস নয়, হাফেজ নয়, কারি হওয়াটা আলেম বলা হয় না। ও সোনা মানি জানলেওয়ালা কি বলা হয়? আলেম, যারা শরিয়াতের বিধি নিষেধের উপরে থাকে, বিধি নিষেধ যারা মেনে চলে তারাই হলো আলিম। আমরা কেউ বা চার আনা, কেউ বা দশ আনা, কেউ বা বারো আনা, কেউ বা ষোলো আনা, কেউ পরিপূর্ণ আলেম। ও সোনা মানি আমরা কেমন জানলেওয়ালা জানেন, আমরা সব কিছু জানি বটেই, আমরা আল্লাহ পাকের বিধি নিষেধ মানতে গেলে কিছু বুঝি না। আমাদের সকলের জানা কথা দুই একটা কথা শুনে নেন। আপনি, আমি আমার ইমানের কথা বললাম। আল্লাহ পাক যখন আদমকে বানাবেন, মনুষ্য জাতকে বানাবেন, ফারিশতাকে ডেকে বললেন, হে আমার মালাইকা, আমি আল্লাহ পাক, আমার মনের ইচ্ছা, আমার মনের আরাধনা, আমার মনের ইচ্ছা, আমি আদম সন্তানকে বানাবো, আমি আদম জাতকে বানাবো, আমি প্রতিনিধি আদমকে বানিয়ে দেব, তোমাদের মতামত পেশ করো। সোনা মানি সেদিন আল্লাহ পাকি অসংখ্য মালায়েকারা বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আদমকে বানাবেন না, খলিফা পাঠাবেন না, এরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, চিটিংবাজি করবে, ফেরেবাজি করবে, এরা জাকাতে, এরা জাকাতে ধার দাঁড়বে না, এরা সকলে আল্লাহ আপনার হুকুমের পায়রামি করবে না, আপনার কোরআনের উপরে আঙুল দেখাবে। আমার আল্লাহ ভা জানিয়ে দিল, এ আমার মালাইকা না, ইন্নি আলামু মালা তালামু, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, এ আমার মালাইকা না, আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না। আমি আল্লাহ যেটা জানি, আয় মালাইকারা, তোমরা সেটা জানো না। আমার বিশ্বাস আজকে আল্লাহ দেখাচ্ছে মালাইকাদেরকে ডেকে ডেকে, এদিকে এসো, এদিকে চলে এসো, এদিকে এসো, খলিফাদের বানাবো বলেছিলাম, সেদিন তোমরা বলেছিলে এরা চিটিংবাজি করবে, এরা ফেরেবাজি করবে, এরা দাগাবাজি করবে, এরা মুনাফিকি করবে, এরা মুশরিক আলাদা করবে, মারামারি কাটাকাটি করবে, এরা রক্তপাত করবে। একটু দেখো না, দেখো না, আজকে আল্লাহ আমার বান্দা বান্দি গুলো কেমন জান্নাতি মজলিসে বসে বসে, জান্নাতি মজলিসে বসে বসে আমার কথা তারা, আমার নামে জিকির করে, আমার কথা তারা শুনছে, আমার হাবিবে পিয়ার জিকির তারা করছে, দরুদ সালাম পড়ছে। এ মালাইকা না একটু বলতে পারো, ওরা আমি আল্লাহ পাক আমাকে কি দেখেছে, না আল্লাহ তার আপনাকে দেখেনি? এ মালাইকারা তোমরা কি বলতে পারো, আমার নবীকে কি তুমি দেখেছো? তোমরা কি আমার নবীকে দেখেছো? হ্যাঁ আল্লাহ দেখেছি। আমাকে কি দেখেছো? হ্যাঁ আল্লাহ দেখেছি। হে আমার মালাইকারা তোমরা কি বলতে পারো, ওরা যেমন আমাকে দেখেনি, ওরা কি আমার হাবিবে পিয়ারাকে কি দেখেছে? এই মালাইকার একটু বলো না, তোমরা যেমন আমাকে দেখেছো তারা কি দেখেছে? না আল্লাহ দেখেনি। তোমরা যেমন আমার হাবিবে পিয়ারাকে দেখেছো, ওরা কি দেখেছে? না আল্লাহ দেখেনি। এই মালাইকার আমার জান্নাত তোমরা দেখেছো? হে আল্লাহ দেখেছি। জাহান্নাম দেখেছো? হে আল্লাহ দেখেছি। ওই যে পাগল উম্মাদ গুলো মাগরিবের পরে এই যে বসে আছে, এই যে ইশার পরে বসে আছে, এই যে রাত দশটার সময় বসে আছে, এই যে সন্ধ্যা সাতটায় বসে আছে, এই যে সারা রাত মিলাদ মেহফিলে চলে এসেছে হাদিস কোরআনের কথা শুনবে বলে, এই এরা কি জান্নাত দেখেছে? না আল্লাহ তা তো দেখেনি। এরা কি জাহান্নাম দেখেছে? না আল্লাহ তা তো দেখেনি। পাচ্ছেন না সুবহানাল্লাহ, বলা কি যায় না সুবহানাল্লাহ? তাই তো আমার আল্লাহ পাক পবিত্র কুরআন কারীমে 29 পারা জানিয়ে দিয়েছেন,
ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। চিল্লে বলেন সুবহানাল্লাহ, এ আমার মালাইকারা তোমরা শুনের খেদাও, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক না থাকতে পেরে আয়াত নাজিল করে দিলাম, যারা আমার গায়েবকে বিশ্বাস করলো, যারা আমার হাবিবে পিয়ারাকে না দেখে বিশ্বাস করেছে, আমি আল্লাহ পাক আমাকে না দেখে বিশ্বাস করেছে, ও আজরুন কাবীর, তাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ যেমন ক্ষমা করে দেব। হাশরের ময়দানে ছোট 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 নেকিগুলো ভালো আমলগুলো হাশরের ময়দানে কাবীর টেনে টেনে লম্বা করে হাশরের ময়দানে দেখাবো। আরো জোরে কি বলা যায় না, নারায় তাকবীর। কি বললেন? এই আমার মালাইকারা তোমরা আমার দেখেই মানে নেছো, হাবিবে পেয়ারাকে দেখেই মানে নেছো। আজকে ইমানের কথা বলবো, ইমান আমাদের মধ্যে কতটা আছে দেখি, একটু যাচাই, একটু ঝালাই, একটু মজা। তারা জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, সব না দেখে বিশ্বাস করেছে। তাই আমি আল্লাহ পাক বললাম ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ওরা অদৃশ্যকে বিশ্বাস করেছে, আমাকে না দেখে বিশ্বাস করেছে, হাবিবে পেয়ারাকে না দেখে বিশ্বাস করেছে, জান্নাত আছে না দেখে বিশ্বাস, জাহান্নাম আছে না দেখে বিশ্বাস করেছে। যাও, আমি আল্লাহ পাক হাশরের ময়দানে ওদের উত্তম জাযা দেব, ছোট ছোট নেকিগুলো টেনে হাশরবাসীকে দেখাবো, এদের দেখো না আমল নামাটা কত বড়। বলুন সুবহানাল্লাহ, এই নিমক হারাম বান্দা আল্লাহ পাকে হাবিবে পিয়ারার উম্মত গুলো কেমন করে আমরা নিমক হারামি করি আল্লাহর সঙ্গে, আল্লাহর হাবিবে পিয়ারার সঙ্গে আমরা বড় ইমানদার মনে করি। যেটা বলছিলাম মসজিদে নববীতে আল্লাহ পাকের হাবিবে পিয়ারা বসা, সমস্ত সাহাবারা বসে আছেন, হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহর কাছে রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, গোস্তাকি বিয়াদবি ক্ষমা করবেন, আমার জান মাল সন্তান সন্ততি আপনার কুদরতি কদমে দিনের জন্য লুটিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার মনে একটা ইচ্ছা, আমার মনে একটা ইচ্ছা, একটা প্রশ্ন উকি ঝুঁকি মারছে। আলী বলো না কি তোমার অন্তরে প্রশ্ন ঝুঁকি মারে উকি মারছে? ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, আমার মনে একটা প্রশ্ন উদিত হয়েছে, জি ইমানটা কি, ইমান ইমানটা কি জিনিস, ইমানের কি পাওয়ার আছে, ইমানের কতটা পাওয়ার একটু কি আমাকে জানাবেন, আমাদেরকে কি জানাবেন? আল্লাহু আকবার, দয়ার নবী, সোনার নবী, মায়ার নবী বলল আমাদের ইমান আর সাহাবাদের ইমানটা টালি করছে। এ আমার সাহাবা আলী, আমার জামাতা, আগামীকাল এই যে জঙ্গলটা আছে, এই পাহাড় ভেদ করে যে বড় জঙ্গলটা আছে, বাবা আলী তুমি এই জঙ্গলে যাবে, তবে এই যে লাঠিটা দেখছো না, এই লাঠিটা হাতে করে নিয়ে যাবে, এই যে লাঠি, এই লাঠিটা হাতে করে নিয়ে কালকে এই জঙ্গলের মধ্যে ঢুকবে, দেখবে আকাশ জঙ্গল, ওই জঙ্গলের মাঝখানে দেখবে একটা চৌকো বাক্স দেখতে পাবে। বলো সুবহানাল্লাহ, হাবিবে পিয়ারা উপর একটা আয়াত নাজিল হয়েছে, কি জানেন, ইন্নি আর মারা তারাও না। এই আমার সাহাবাই কিরামরা, আমি যতটা দেখতে পাই, আমার যতটা দেখার আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক তোমাদের ততটা ক্ষমতা দেইনি। আমি ডাইনে যতটা দেখতে পাবো, ভাই আল্লাহ ততটা দেখার ক্ষমতা দিয়েছে, সম্মুখে যতটা দেখতেই পাই, পিছনে আল্লাহ ততটা দেখার ক্ষমতা দিয়েছে। বলুন, এ আমার হাবিব, এ আমার সাহাবারা,
উপরে আমি আল্লাহ পাক আমার আল্লাহ আমাকে যতটা দেখার ক্ষমতা দিয়েছে জমিনের নিচেই ততটা দেখার মতো আমার আল্লাহ পাওয়ার দিয়েছে। যদি বলা গেল না কোন নবীর উম্মত হাবিবে পিয়ারা বলল এই জঙ্গলে চলে যাবে লাঠিটা হাতে নিয়ে একটা বাক্স দেখতে পাবে, তবে হ্যাঁ আমি গোপাল ভাঁড়ের গল্প বলছি না, বলছি কোন কিতাব থেকে কথাটা বলছি আমি বলছি, তবে এই জঙ্গল দিয়ে যাবে বটে, খবরদার এই লাঠিটা দিয়ে ওই বাক্সে যেন আঘাত করবে না, যদি আঘাত করেছো কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাবে। প্রশ্ন করেছিল কি ইমানটা কি জিনিস, ইমানের কি পাওয়া একটু আমাকে জানালে আমি আলী খুশি হতাম, কি এক্সাম্পল দিচ্ছে, কি প্রশ্নের সম্মুখীন হয়েছেন, কি উত্তর, কি রেজাল্ট পাচ্ছে দেখুন, আমাদের ইমান নয়। আল্লাহ পাকের হাবিবের পিয়ারা ইসলাম জাহানের চতুর্থ খলিফা, আল্লাহ পাকের হাবিবের পিয়ারা কলিজার সাহাবা আবার জামাই, জঙ্গলে চলে গেলেন, টুক 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 করে জঙ্গলে চলে গেলেন হাতে একটা লাঠি নিয়ে। আল্লাহ পাকের হাবিবে পিয়ারা জামাত হযরত আলী টুক 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 করে জঙ্গলের দিকে চলে যায়, জঙ্গলের দিকে যত এগিয়ে যায় বাক্সটার দিকে তাকাতে থাকে, কোথায় সেই বাক্স চারিদিকে তাকায়, আমার আল্লাহ পাকের হাবিবে পিয়ারা তিনি তো ভুল কথা বলেন না, বাক্স জঙ্গলে আছে আছে কোথায় আছে, এগিয়ে চলে যায় এগিয়ে চলে যায় এগিয়ে চলে যায়, হঠাৎ দেখতে পাওয়া যায় জঙ্গলের এক কিনারায় একটা চৌকো কাঠের বাক্স, ওই বাক্সটা সেখানে আল্লাহ পাক জঙ্গলে মৌজুদ রেখে দিয়েছে, বাক্সটা সেখানে হাজির। যত এগিয়ে যায় আপ্লুত হয়ে যায় বাক্সে, যত এগিয়ে যায় আপ্লুত হয়ে যায় আবেগে আপ্লুত হয়ে যায়, এত আবেগে ফুরে গেল রসুল্লাহ সেই কথা বাক্সে যেন আঘাত করবে না কথাটা মাথা থেকে আউট হয়ে গেছে, ও মানে হাতে থাকা লাঠি দিয়ে বাক্সে আঘাত করে ফেলেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই বাক্সের ভিতর থেকে বিকট এক দৈত্য বেরিয়ে এসেছে, হযরত আলীকে বলছি আলী তোকে এবার জাহানে মেরে দেব, বাক্সের ভিতর থেকে বিকট এক দৈত্য বেরিয়ে এসেছে, দৈত্য বিকট আকৃতি, ইমান ইমানের কথা বলছি, বেরিয়ে এসে হয়তো আলীর দিকে ঝুঁকে আসছে, হয়তো আলীর আনহুজুরের দিকে ঝুঁকে আসছে, বিশ্ব নবীর জামাতা আমি তোমাকে এখনি মেরে ফেলব, এখনি আমার কবজায় তোমাকে আটক হতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন প্রতিনিধি দুনিয়ার কোন প্রতিনিধির কাছে যায়নি, ইমান ইমান দেখুন, দুনিয়ার পাওয়াল ফুল কোন মানুষের কাছে ব্যক্তির কাছে যায়নি, আল্লাহ দরবারে হাত তুলেছেন, আল্লাহ ও আপনার আমিন, আল্লাহ আমি আলী যে জঙ্গলে একা আজকে আমি আলী জান্নাতে হয়ে গেছি একা, আল্লাহ আমার ডাইনে যে কাউকে দেখতে পায় না, বামে যে কেউ নাই পিছনেও যে কেউ নাই, আল্লাহ একা জঙ্গলে আমাকে কে রক্ষা করবে, ও আপনি আসমান থেকে আপনার মালাইকা নাজিল করুন,
আল্লাহ আপনি আমার প্রতি রহমত নাজিল করুন, আপনার করুণা আপনার রহমত আমার উপরে অঝর জননে ঝরিয়ে দিন, আর না ছেড়ে দিন, এই দৈত্যর হাতে আমার জানটা চলে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করা শেষ না হতে হতে দেখা গেল ওই আলী রাদিয়াল্লাহু আনহুর ডান দিক দিয়ে পাঁচজনা অচেনা ব্যক্তি আলী হুজুরের সম্মুখে হাজিরা দিয়েছে। পাঁচজন ব্যক্তি এসে উপস্থিত, বলুন সুবহানাল্লাহ, পাঁচজন এসে উপস্থিত। আর এ হযরত আলী কি ব্যাপার ভাই? এ ইসলাম জাহানের চতুর্থ খলিফা, কি ব্যাপার ভাই, এত ভয় কেন? আমরা পাঁচজন তোমার সহপাঠী বন্ধু তোমার সম্মুখে উপস্থিত আছি, চিন্তা করো না। আলী রাদিয়াল্লাহু তাআলা পাঁচজনকে দেখার পরে আল্লাহকে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ 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 আপনি আসমান থেকে কি মালাইকা নাজিল করলেন, আল্লাহ আমার হৃদয়ে তাসাল্লি, আমার হৃদয়ে শান্তি এসেছে। ও আছে না ব্যক্তি পাঁচজন আমার সহচর, আসুন না এগিয়ে আসুন, আমার বড় ভয় হয়, আমার বড় হৃদয় ভয় হয়, একটু আসুন না। এই দৈত্যটাকে ধরে একটু জাহানে মেরে এই বক্সের ভিতরে একটু একে আটক করে দেয়, আমার বড় ভয় হয়। ও সুলেমানি দেখতে পাওয়া যায় কেতাবের পাতায় লেখা আছে ওই পাঁচজন ব্যক্তি যখন ওই দৈত্য সম্মুখে চলে গেছে, ওই দৈত্যটা পাঁচজনকে নিমেষে খতম করে দিয়েছে। এই দৈত্য পাঁচজনকে খতম করে দিয়েছে, পারলো না, পারলো না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলাম, আল্লাহ আমি কঠিন সমস্যার সম্মুখীন হয়ে গেলাম, আল্লাহ তুমি আমার সহপাঠী পাঠিয়ে বানিয়ে দাও, সহপাঠী পাঠিয়ে দাও, আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দাও, আল্লাহ আমি পারবো না, এই দৈত্যর সঙ্গে পারবো না। হঠাৎ দেখতে পাওয়া যায় দোয়া করা শেষ তিরিশটা ব্যক্তি এসে হতে আলী হুজুরকে ঘিরে দাঁড়িয়ে গেছে, চিল্লে বলেন, জোরে বলেন, আরো জোরে, তিরিশটা ব্যক্তি এসে হাজির হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরের হৃদয়ে তাসাল্লি, যাক পাঁচজন ব্যক্তি পারবে না, পারলো না, আমি সহপাঠী তিরিশটা ব্যক্তি পেয়ে গেছি, আমার হৃদয়ে শান্তি এসে গেছে। তিরিশটা ব্যক্তি মিলে ওই দৈত্যর উপরে আছাড় খেয়ে পড়েছে, দেখা গেল ওই এক দৈত্য তিরিশ জনকে খতম করে দিল, পারল না। কিছু ভিতরে কিছু সন্দেহ হচ্ছে বলে মনে হয়, কিছু নড়াচড়া হচ্ছে বলে মনে হয়, কি সে দৈত্য, পাঁচজন পারল না, তিরিশ জন আসলো, তিরিশ জনও পারল না। আলী রাদিয়াল্লাহু আনহু থাকতে বললেন, আল্লাহ পাঁচজন বন্ধুকে পেলাম ফেল করে গেলাম, তিরিশ জন ব্যক্তিকে পেলাম ফেল করে গেলাম, ও রব্বুল আলামিন আল্লাহ আমি যে বেচারা হয়ে গেলাম, আমি যে বড় একা হয়ে গেলাম, আমি কি দৈত্যর হাতে ধরা পড়ে যাব, আল্লাহ আপনি আপনি আমাকে সহযোগিতা করুক, আপনি আপনার রহমান আমার ওখানে নাজিল করুন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আপনি দৈত্য থেকে আমাকেই বাঁচিয়ে নেন। হঠাৎ দেখে পাওয়া গেল একটা তরু তাজা, একটা তরুণ তাজা, একটা আদর্শ ব্যক্তি
এসে এই আলী হুজুরের সম্মুখে হাজিরা দিয়েছে, হঠাৎ দেখতে পাওয়া গেল ওই ব্যক্তিটাকে পেয়ে আলী হুজুর কিছুক্ষণের জন্য অসন্তুষ্ট হলো বটে, তবে হ্যাঁ ওই একটা ব্যক্তি, একক ব্যক্তি, ওই দৈত্যটাকে এক ব্যক্তি সঙ্গে সঙ্গে নিমেষে খতম করে দিয়ে তাকে বাক্সর মধ্যে প্যাকেট করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাঁচজন পারল না, ৩০ জন হলো না, একা ব্যক্তি, একাই একাই ১০০। আর জঙ্গলের দিকে এগিয়ে গেল না, হঠাৎ আলী রাদিয়াল্লাহু আনহু আর থাকতে পারলেন না, দড়িয়ে দড়িয়ে মসজিদের নবাবিতে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, করুন, এক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যেই রাসূলুল্লাহ সম্মুখে হতে আলী হুজুর গেলেন চোখ ভরা পানি, আর রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, কি ব্যাপার, সমস্যার সম্মুখীন হয়ে গেলে হুজুর, আমি সমস্যার সম্মুখীন হয়ে গেছি। আল্লাহ পাকের হাবিবে পিয়ারা এই সময় আলী হুজুরকে বলল, এই ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী, হে আমার চাচাতা, একটুখানি শোনো না, তোমাকে বাক্সে আঘাত করতে আমি আমি আল্লাহ পাকের হাবিবে পিয়ারা নিষেধ করে দিলাম, কেন তুমি বাক্সে আঘাত করতে গেলে যে পাঁচজন ব্যক্তিকে পেয়েছ, ওই পাঁচজন হলো তোমার পাঁচ অক্ত নামাজ, ৩০টা ব্যক্তিকে পেয়েছ, তোমার হলো ৩০টা নামাজ। হে আলী, তুমি আমার কাছে চেয়েছিলে ইমানের কতটা পাওয়ার, ইমানটা কি, একা যে ব্যক্তিটাকে পেয়েছ ওটা হলো তোমার কংক্রিট ইমান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর, জোরে বলেন নারায় তাকবীর। বিস্তারিত কথা নয়, ভাই এসে গেছেন, হাফিজ মাওলানা সাইফুদ্দিন ভাই সাহেব স্টেজে এসে গেছেন, মাশাআল্লাহ, ভাইয়ের অমূল্য বক্তব্য মুখস্থিত বাণী সুললিতে কণ্ঠে আমরা হাদিস কোরআনের রেফারেন্সে শুনব ইনশাআল্লাহ। যারা এদিক ওদিক এখনো ঘোরাফেরা করছি, সকলে চলে আসবে ইমানটাকে কংক্রিট করার চেষ্টা করে। ইমান আছে, ইমানদার নিজেকে বানালাম, কিন্তু নবীকে মার্ডার করতে ভুললাম না। দাড়ি চাচা লোক আমার এই সমাজে আছে না নেই? আছে, আছে, আছে। ওই ব্যক্তিটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তুমি কাফের মুশরিক না ইমানদার, সে কিন্তু আপনার মুখে একটা ঠাস করে চড় মেরে বলবে, আমি কাফের, আমি মুনাফিক, আমি ইমানদার। তুমি রসুলের গলায় যে প্রতি সপ্তাহে ছুরি চালাচ্ছ, অসুবিধা নেই, ওর কোনো অসুবিধা নেই, অথচ বলছে ইমানদার। যাই হোক, অনেক বিস্তারিত রেফারেন্স আছে, একটাই কথা, ইমানকে কমপ্লিট করি। সেই কোরআনের আয়াত, উদখুলু ফিসসিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাফেরদের বলল না, মুশরিকদের বলল না, একমাত্র ইমানদারদেরকে বলেছে, উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবিন, খবরদার শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না, ও তোমাদের চরম পরম দুশমন, ওর বর্ষুতা যদি স্বীকার করেছো, ওর ঠিকানা হবে বাম দিকে, ওর ঠিকানা হলো গরম জায়গা, নরম জায়গা নাই। হাবিবে পিয়ারার পাইরাবি হাসিল করো, ইত্তেফাকে সুন্নাতে নবাবি, ইত্তেহাদে সুন্নাতে নবাবি মেনে যদি চলেছো, ডানপন্থী হয়ে যাবে, আরামদায়ক জায়গা, নরম জায়গা, শান্তির জায়গা, ফি নারি জাহান্নামা বাদিকটা, আর ডান দিকে চলে যাবে তোমরা আল্লাহ পাকের দয়ার জান্নাতে, আর যদি শয়তানের বশ্যতা করো, ফি নারী জাহান্নামা খালিদিনা ফিয়া আবাদা, জাহান্নামায় অনন্ত কালের জন্য অন্তর্ভুক্ত হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না, কেউ নাজাত দিতে পারবে না। তাই এখন আল্লাহ নিঃশ্বাস জারি রেখেছে,
ইমানটাকে কংক্রিট করি, মজবুত করি। আল্লাহ পাক বলা ও শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা